SSC did not contest the case in a very proper manner in Calcutta. SSC did not contest the case proper manner. ব্যর্থতা আছে SSC. আচ্ছা, প্রথম থেকে এর মধ্যে ব্যর্থতা আছে এবং এটা SSC ব্যর্থ, এটা না 32,000 স্কুলের কেসে কেন জানি না ওরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বড্ড বেশি ভয় খেতে আরম্ভ করে। এই যে দীপশিতারা বলে, কমরেড দীপশিতারা বলে যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, তাই তো বলে? তো একদম বলে তো, আপনাকে এবার একটা আমি পাঠিয়ে দিই পোস্ট, একটা ফেয়ার এভিডেন্ট পাঠিয়ে দিই। সেই দীপশিতাই ইলেকশনের দিন সাংবাদিকদের মিষ্টি খাওয়াতে খাওয়াতে বলো তোমরা খেটে নাও একটু মিষ্টি খাও, ভাগ্যি তোমরা সারাদিন ছিল আমার সঙ্গে, এই বললে এই এই জন্যই ভগবান না, ভগবান কথাটা তো পর্যন্ত গেল, তাহলে এই দিচারিতাটা কেন? হয় তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না। সোশ্যাল মিডিয়াতে দেখলে তো মনে হবে, কমরেডদের দেখলে তো কমরেডদের মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অভিনেত্রী, তারা তার নেত্রী বলে মনে হচ্ছে না। সে ফুলের বর্ষা পড়ছে, এ পড়ছে, এসে লাল বেনারসি জন্য আমার তো মনে হয় মনে হলো আরে বাবা কোন ফিল্ম অ্যাক্ট্রেসের বিয়ে হচ্ছে রে ভাই। কালকে তো একজনকার দেখলাম, সে কেন মনে হচ্ছে সে তো জামাই হিসেবে যাচ্ছে। অভিষেক ইজ আওয়ার নিউ আওয়ার ফিউচার অফ আওয়ার পার্টি। আজকে ভারতবাসী দুঃখ কি জানো, ভারতবাসী একটু ভালো ইংরেজি পড়া লোক হলে, কেমব্রিজ অক্সফোর্ড থেকে এলে, আর একটু আমেরিকা থেকে এলে, JNU হলে, ক্যালকাটা, বাঙালি সেখানে মাথা নিচু করে থাকতে বড্ড ভালোবাসে। আর এটাই আমার লড়াই। আমরা বলেছি, আমিও বলেছি এবং ওপেন কোর্টেও একদিন বলেছিলাম, তুমি রাজনীতিতে জয়েন করতে যাচ্ছি পরবর্তীকালে দেখা গেল তাই। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে অতি গত বছর মে মাসে সুরেন্দ্র অধিকারের ভাইয়ের মামলা নিল, সকালবেলাতে বেলা দুটোর সময় সে মামলা জিতিয়ে দিল, পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ স্টে করলো, হাইকোর্ট সার্টিফাই করলো, সেটা পরের ব্যাপার, সেই তো সুরেন্দ্র অধিকারীর কাছেই গেছে। তাহলে কি একটা কনসেপ্ট হচ্ছে না যে জুডিশিয়ারি থেকে, জুডিশিয়ারির বেশ কিছু লোক জুডিশিয়ারির মধ্যে থেকে তারা একটা পলিটিক্যাল লাইনে চলে যাচ্ছে। একটা প্রথম প্রশ্ন যদি করি যে মমতা বন্দ্যোপাধ্যায় হাল আমলে কার্যত মানে একটা ইনসিনিয়েট করেছেন যে কিছু জাজেসরা মানে যে উনি OBC ওয়ার্ডিক্টার ক্ষেত্রে বলেছেন, একটা BJP ওয়ার্ডিক্ট যে কিছু জাজেস হয়তো একটা বিশেষভাবে একটু পক্ষপাত দুষ্ট, এটা একটা মানে কাইন্ড অফ আসছে, তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? মানে হাইকোর্ট সম্বন্ধে একটা ধারণা কনসেপ্ট তো ক্যারি করছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে আগেই আমাদের প্রশ্ন ছিল অনেক আগে থেকে, যখন উনি জজ ছিলেন তখন থেকে আমরা বলেছি, আমিও বলেছি এবং ওপেন কোর্টেও একদিন বলেছিলাম, তুমি কি রাজনীতিতে জয়েন করতে যাচ্ছি, তুমি পরবর্তীকালে দেখা গেল তাই। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে অতি গত বছর মে মাসে সুরেন্দ্র অধিকারের ভাইয়ের মামলা নিল, সকালবেলাতে বেলা দুটোর সময় সে মামলা জিতিয়ে দিল, উদ্ধার নিয়ে নিয়ে আসে, পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ স্টে করলো, হাইকোর্ট সার্টিফাই করলো, সেটা পরের ব্যাপার, সেই তো সুরেন্দ্র অধিকারীর কাছেই গেছে। তাহলে কি একটা কনসেপ্ট হচ্ছে না যে জুডিশিয়ারির থেকে, জুডিশিয়ারির বেশ কিছু লোক জুডিশিয়ারির মধ্যে থেকে তারা একটা পলিটিক্যাল লাইনে চলে যাচ্ছে, এটা তো হচ্ছে। এবং আমি একজন লয়ার হিসেবে 43 বছর প্র্যাকটিস করে আমার যে ধারণা কখনো ছিল না, এখন আমি কোনো কোনো কোর্টে কোনো কোনো জজের কাছে গিয়ে মামলা করতে গেলে আমার সেই কনফিডেন্সটা নেই আজ, আর এটা বাস্তব ঘটনা, মানে অন মেরিট ওনারা শুনছেন না, না অন মেরিট শুনছে না। তাই যদি হয় তাহলে দেখো, দেখুন আপনাকে বলছি যে এই আমি টিচারদের নিয়ে মামলা করবো, সেই টিচারদের মামলা সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল, সঙ্গে কর্মকর্তা ডিভিশন বেঞ্চ সেটাকে আপলোড করলো, প্রায় সুপ্রিম কোর্ট কেন বারবার সেটা সাইড করছে, কেন বারবার কলকাতা হাইকোর্টের অর্ডার সেটা সাইড হচ্ছে, এটাও তো দেখার, এটাও তো দেখার, তাই না? এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে একটা বলি যে আমার প্র্যাকটিসে আমি যতটুকু জানি এবং অনেক সুপ্রিম কোর্ট জারি হয়েছে এবং ঘটনা ঘটেছে যে এই যখন ইলেকশন টাইম হয় না তখন কিন্তু এমন কোনো ভার্ডিক দেয় না যে ভার্ডিককে একটা পলিটিক্যাল কোনো রিয়াকশন হয়, জাস্ট আই এম গিভিং অ্যান এক্সাম্পল, তখন জাস্টিস জাকু ওয়াজ দ্য পিউনি জাজ, ইউনো সেকেন্ড অর থার্ড জাজ,
পরবর্তীকালে উনি বিকেম দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, তো তখন আমার সিমুরের মামলা হইল, দ্যাট ইজ ইন মান্থ অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি শেষে। জাস্টিস দত্ত বললো না আমি এখন মামলা শুনবো না, আর আই ওয়াজ ইন এ হারি ফর ডুইং দি ম্যাটার, বলো কারণ এটা একটা পলিটিক্যাল র্যামিফিকেশন আছে, আমি যেদিকে মানুষের মানে পলিটিক্যালি যেন ইনফ্লুয়েন্স হয়ে যায় মানুষের মধ্যে, মোটামুটি হাইকোর্টস বাড়ি এগুলো কিন্তু বড় কোশ্চেন, কিন্তু হঠাৎ এই সময় কেন? এই ইলেকশন নোটিফিকেশন হয়ে যাওয়ার পর যখন ইলেকশন ইজ ইন প্রসেস, হোয়াই দিস ভার্ডিক্টস? তাহলে আপনার মনে হয় যে যেমন একটা মডেল কোড অফ কন্ডাক্ট এসে যায় জুডিশিয়ারিতেও, মানে কাইন্ড অফ ইমপ্লিসিট এসে গেলে ভালো? কোড অফ কন্ডাক্ট তো হয় না জুডিশিয়ারিতে, সেলফ ইম্পোজ ডিসিপ্লিন হয়, মানে সেটা তারা মেনটেন করে, কিন্তু একবার একবার ইলেকশন এ হয়ে গেলে আর করা উচিত না সেটাতে, যদি না সেরকম কোনো আর্জেন্ট কেস হলো, আর্জেন্ট জিনিস হলো, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট ইজ এ ওল্ড থিং। 2012 সালের ম্যাটার, হঠাৎ 2024 সালে তোমাকে জাজমেন্ট দিতে হচ্ছে কেন ভাই? কেন দিতে হচ্ছে? ইলেকশনের সময় 5টা ফেজ হয়ে গেছে, 6টা ফেজ হয়ে গেছে। এই যেমন ধরুন এই যেটাকে সুপ্রিম কোর্ট স্টে করলো এই এসএসসির ম্যাটার, ফার্স্ট ফেজ ইলেকশন হয়ে গেল, ফার্স্ট ফেজ আমরা বলছি যে আমরা জিতছি, হঠাৎ সেকেন্ড ফেজে কেন এলো? সেকেন্ড ফেজ হওয়ার আগে দেখুন, কনফিডেন্স ইজ দি বেসিক থিং, ইফ কনফিডেন্স ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। ভারতবর্ষের আমি মনে করি এখনো পর্যন্ত ভারতবর্ষের 140 কোটি মানুষ, তারা সবচেয়ে বেশি যেটাকে বিশ্বাস করে তার নাম হচ্ছে জুডিশিয়ারি। মানে সিজার্স ওয়াইফের মতো হতে হবে, যে ইট হ্যাজ টু বি অ্যাবাভ এভরিথিং। তা সেই জুডিশিয়ারিতে যদি কোনো জায়গাতে যদি ব্রেক করে তো নিশ্চয়ই খারাপ লাগবে, নিশ্চয়ই। হঠাৎ কেন? এটা রিলেটেড একটা অন্য একটু সামান্য প্রশ্ন, যে ইউএসএ তে আমরা জানি যে ওপেনলি মানে সুপ্রিম কোর্ট ইজ ওপেনলি পার্টিজান, যে 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 প্রেসিডেন্ট যা মানে নমিনেট করেন জানা যেছে এইরকম লিনিং হয়। ইন্ডিয়াও কি কাইন্ড অফ ওইদিকেই চলে যাচ্ছে? যে না, আমি এখনো পর্যন্ত সম্পূর্ণ জুডিশিয়ারিটাকে সেই জায়গায় আমি দায়ী করব না, কিন্তু দেয়ার আর সাম ফিউ পার্সনস আর দেয়ার, ইট ইজ অলসো দেয়ার, সেটাকে সুপ্রিম কোর্টের কিছু নেই, আছে কিছু দেয়ার, কিন্তু লার্জ নাম্বার অফ জাজেস আর ভেরি গুড অ্যান্ড অনেস্ট, দে আর ইন্ডিপেন্ডেন্ট, আর আ লার্জ নাম্বার অফ জাজেস আর গুড ইন্ডিপেন্ডেন্ট আজকে, তাই জন্য ভারতবর্ষের গণতন্ত্রটা এখনো টিকে রয়েছে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ইন্ডিয়া ইজ দি নাম্বার ওয়ান ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। ওয়াই? দেয়ার আর নাম্বার অফ রিজনস, ওয়ান অফ দ্য রিজন ইজ দি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হ্যাজ রেস্কিউড দি পার্সনস হোয়েন এভার দি গভর্নমেন্ট ওয়াজ হ্যাড কমিটেড গ্রেভ এরর সো ফার দি পাবলিক, লার্জ স্কেল অফ পাবলিক ইজ কনসার্ন। উপেন্দ্র কুশওয়াহা আরএলডি যে অমিত শাহ সামনেই এনডিএলআই, আগে তো একটা আইন হয়েছিল, সেই আইনটাতে ফেভারে আমিও বলেছিলাম, কিন্তু আইনটা আলটিমেটলি তবে এখনো পর্যন্ত কোনো অল্টারনেটিভ কোনো প্রসিডিওর কেউ নিয়ে আসেনি যে হুইচ ইজ বেটার দ্যান দি কলেজিয়াম। আই এম নট সেইং দি কলেজিয়াম ইজ পারফেক্ট, বাট আই এম সেইং দের ইজ নো অল্টারনেটিভ স্কিম হ্যাজ কাম হুইচ ইজ বেটার দ্যান দি প্রেজেন্ট সিস্টেম অফ কলেজিয়াম। আমারও অনেক অভিযোগ আছে কলেজিয়াম নিয়ে, আমারও অনেক অভিযোগ রয়েছে, যেমন অনেকে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক জজ হয় কি করে, চেক এন্ড ব্যালেন্সটা হবে কি করে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক জজ হয় কি করে, সেটা তো এই কলেজিয়ামের প্রোডাক্ট। দেয়ার আর সাম পার্সন যাদের প্রতি আমার ডাউট হচ্ছে, তারা তো এই কলেজিয়ামের প্রোডাক্ট, আমার কি ডাউট নেই, আমার কি কোশ্চেন নেই, আমার আছে, কিন্তু হোয়াট ইজ দি অল্টারনেটিভ হুইচ ইজ বেটার দেন বেটার, সেটা এখনো মানে এখনো পর্যন্ত আসেনি, অত আমি কি করে বলবো সেটা, সেটা বাট এই সিস্টেমেই আপনার মনে হয় যে মানে চেক এন্ড ব্যালেন্স এর কোনো একটু এই সিস্টেমটাকে আরেকটু যদি সুপ্রিম কোর্টের জজেরা যারা কলেজিয়ামে থাকবে তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি ভালো করে করেন তাহলে কিন্তু আমার মনে হয় বেটার হবে। সেইখানেও কিন্তু হাইকোর্ট যে কলেজিয়াম, হাইকোর্টেও তো কলেজিয়াম আছে, হাইকোর্ট কলেজিয়াম সিস্টেম ইজ অলসো নট ওয়ার্কিং প্রপারলি। হাইকোর্ট কলেজিয়াম সিস্টেমে বড্ড বেশি নিজের পরিচিত নিজের বন্ধু বান্ধব এগুলো এসছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইজ এ প্রোডাক্ট অফ দ্যাট, there are few judges are also product of that,
এবং আমি জানি সেই সময় কারা কলেজিয়ামে ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন জজ হয়। একটা হচ্ছে গিয়ে যে রাজ্যসভায় অনেক এমিনেন্ট লয়াররা আমরা জানি, এখনো একটা কানাকুশো হচ্ছে যে অভিষেক মনু সিংভি কেউ আপ পাঠাবে বা সোজা রাজ্যসভায় চলে যান লয়াররা বা অনেক বিশিষ্টরা, আপনি কখনো সেই এটা নেননি? আমি মনে করি যে লোকসভা থেকে না গেলে, মানুষের সঙ্গে না মিশলে, মানুষকে না জানলে, মানুষকে না বুঝলে আমি এমপি হয়ে কি করব? কতগুলো তো একাডেমিক্যাল কথা বলার জন্য তো নয়, রাজ্যসভাতে যেটা করেছে যে আপার হাউস লোয়ার হাউস, যেটা অ্যাকচুয়ালি আপনি জানবেন যে এর জাজমেন্টে আছে 2006 1 SCC পেজ 1 প্রেসিডেন্ট নাম্বারটা আমার নামটা আমি ভুলে যাচ্ছি, ওই বিখ্যাত কেসটা, তাতে বললো যে যে লোকসভাতে যারা আসছে তারা হচ্ছে প্রাইমারি, রাজ্যসভায় যারা আসছে তারা এই যে ডিবেটটা হবে সেই ডিবেটটাকে আরেকটুখানি ফাইন করবে, কিন্তু রাজ্যসভায় যারা যাচ্ছেন তারা মানি বিলে যেমন আমি যেমন মানুষকে বুঝি, মানুষকে জানি, মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বুঝছি, এটাই তো পলিটিক্স এর চার্ম। পলিটিক্স এর চার্ম শুধু পার্লামেন্টে বসে কয়েকটা মানে বড় বড় ডিবেট করে দিলাম, মিডিয়া লিখলো যে বিশাল ডিবেট করলেন, দ্যাটস নট দি থিং। আপনি যদি মানুষকে বুঝতে গেলে তো আপনাকে তো পিপলস রিপ্রেজেন্টেটিভ মানে ইউ আর ইলেক্টেড বাই ডাইরেক্টলি বাই দি পিপলস, অ্যাবসলিউটলি। এবং সেখানে কি জানেন তো, সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার থাকে, রাজ্যসভায় তো অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার থাকে না, নেই কিছু অ্যাকাউন্টেবিলিটি। এই যে ধরুন অনেক লয়ার যে আমি উইদাউট মানে পেইং আমি রেসপেক্ট দিয়েই বলছি, তারা কদিন অ্যাটেন্ড করে পাঠায়, আপনি অভিষেক মনু সিংহের কথা বলছেন বা কপিল সিব্বলের কথা বলছেন, বলুন রাজ্যসভায় কদিন যায়, কি ডিবেটে পার্টিসিপেট করছে, খুব বড় ইম্পর্টেন্ট অ্যাট্রাকটিভ ইস্যু হবে, আপনার মিডিয়াতে একদম হেডলাইন হয়ে আসবে, বিগ পেজ হয়ে আসবে, তবে তো ওনারা যাচ্ছেন। আচ্ছা এই কয়েকটা খুব ভালো ভালো ইংরেজি বললাম তাহলেই তো হয়ে গেল না, মানুষের কথা বলতে হবে। দেন লেট মি টেল ইউ ওয়ান থিং, হাউস অফ লর্ডস 1982 রিপোর্টেড জাজমেন্ট, হাউস অফ লর্ডস, হাউস অফ লর্ডস একটা প্রশ্ন এসেছিল রিফার্ড হয়ে হাউস অফ লর্ডস এসেছিল, সেখানে বলেছিল যে এই যে পিপলস রিপ্রেজেন্টেটিভরা আসছে এরা অনেকে হাফ এডুকেটেড, অনেকে নন এডুকেটেড, এদের জাজেরা অনেক ভালো আইন বানাতে পারে। হাউস অফ লর্ডস বলে নো, মেবি নন এডুকেটেড, মেবি হাফ এডুকেটেড, বাট হি নোজ দি ওয়ার্ডস অফ দি পিপল, ভিউজ অফ দি পিপল, সেই আইনটা ভালো করতে পারে। তা আইনটা কে ভালো করবে, একটা রাজ্যসভার মেম্বার আইনটা ভালো করবে না একটা লোকসভার মেম্বার আইনটাকে ফর্মুলেট করবে ভালো? আর আমার একটু ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি যে মানুষ, এটা আমার ব্যক্তিগত মত, আমি একদম মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মানুষের প্রতিনিধি ডাইরেক্টলি প্রতিনিধি না হয়ে গেলে রাজনীতিতে চার্মটা নেই, রাজনীতিতেও তো একটা চার্ম থাকে, রাজনীতিতে তো অ্যাট্রাকশনটা কিসের? আজকে ধরুন আমি আপনাকে বলি, আমি এসছি কেন রাজনীতিতে, আমার তো রাজনীতি করার দরকার নেই, আমি এখনো যাই ইনকাম ট্যাক্স দিই কলকাতার বুকে, খুব কম লোক তাই ট্যাক্স দেয়, আমি যদি ফুল পেজে প্র্যাকটিস করতাম অন্য কথা, আমাকে অনেক বড় বড় লয়াররা আমি তাদের নাম বুঝলাম, তারা বলতে স্টার্ট লিভ অ্যাসাইড দিস পলিটিক্স অ্যান্ড স্টার্ট প্র্যাকটিসিং ইয়ার, অনেক জজেরা আমাকে বলে যে কেন তুমি রাজনীতিতে করছো, তুমি আমাদেরকে আমরা উই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ, কারণ এখন যারা আছে তা সবাই তো আমার জুনিয়র। কিন্তু জানেন তো কোন জায়গাটা অ্যাট্রাক্ট করেছে বেশি, দুটো ফিল হচ্ছে অ্যাট্রাকশন, একটা হচ্ছে গোয়িং টু দি পিপল, মানুষের ভালোবাসা, কিছু কিছু সময় মানুষের ক্ষোভও থাকবে, সেটাকেও শুনতে হবে তো, তা নাহলে আপনি কি করে সেটাকে আপনি রেক্টিফাই করবেন? আমি তিনটার মেয়ে এমপি, একটা মেয়ে এমএলএ, তো মানুষ কি চাইছে, মানুষের ভালোবাসাটা বড্ড বড় জিনিস। সেকেন্ড, এই যে ফিলিংস, এই ফিলিংসটা নিয়ে যখন আমি পার্লামেন্টে বক্তৃতা দিই তখন আমার মধ্যে তার থেকে একটা ইমোশন বেরিয়ে আসে। আমি জাস্ট চেক করছিলাম আপনার মানে আপনাকে অনেকে জানে যে প্যাশনেট স্পিচ বা অন্য বা টিএমসির যে বিভিন্ন হাই প্রোফাইল মামলায় থাকেন,
আমি চেক করছিলাম যে আপনি গত 5 বছরে 274টা প্রশ্ন করেছেন পার্লামেন্টে ননস্টপ, এবং আমি জাস্ট রাফলি অত তো একসাথে দেখা সম্ভব না, বাট রাফলি দেখলাম অনেক কিছু নিয়ে আপনি প্রশ্ন করেছেন, যে একটা টপিক বা শুধু আপনার শ্রীরামপুর নিয়ে নয়, বিভিন্ন পলিসিগত জিনিস নিয়ে এ করেছেন। বাট সামহাও আপনার কি মনে হয় যে মানে আমি নিজে খুব মিডিয়াতে মানে অবভিয়াসলি কাজের সূত্র দেখি, টিএমসি হ্যান্ডেলও দেখি, আপনার স্পিচগুলো যে খুব বেশি আমি টুইটেড হতে দেখেছি বা মানে যে দেখিনি বা মিডিয়াতেও আসেনি, মানে সামহাও এটা হয়তো আমাদেরও ব্যর্থতা, আমি টুইটে বেশি করি না, মানে মানে তৃণমূল মানে সামহাও কি পার্টিও আপনাকে না পার্টি তো করে, পার্টি থেকে যখন স্পিচগুলো আসে, হ্যাঁ মানে যে কোশ্চেনস আপনি যেটা করেন মানে কোশ্চেনগুলো সবাইকে দেয় না, মানে মানে মনে হয় কি আরেকটু মানে এই অ্যাঙ্গেলটা হয়তো লার্জার ন্যারেটিভে মিসড হয়। আমি খুব একটা মানে আমি নাম নিয়ে বলছি না ডিরেক্টলি, কিন্তু ধরুন দিল্লিতে যারা তৃণমূলের ইন্টেলেকচুয়াল কয়েকজন যারা আছেন, আমি নাম নিচ্ছি না অবভিয়াসলি, আপনার হয়তো অসুবিধা হবে সেটা নিয়ে উত্তর দিতে, কিন্তু আপনাকে মানে সামহাও ওই প্রজেকশনটা আমার দরকার নেই তো প্রজেকশনের সেখানটা, কারণ আমি জানি, আমি একটা জিনিস খুব ভালো করে পরিষ্কার ভাবে জানি, আমার পরিষ্কার জানাটা হচ্ছে আমাকে সার্টিফিকেট দেওয়ার মালিক মালিক হচ্ছে আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ, আই ডোন্ট নিড এনিওয়ান সার্টিফিকেট। কিন্তু ওই মিডিয়ার কাছে দৌড়ে দৌড়ে যাওয়া, একটা প্রেস কনফারেন্স আমাদের অনেকে আছে, প্রায় প্রেস কনফারেন্স ডাকে দিল্লিতে বসে একটা ভালো করে ডিনার দিল কি, এসব আমি করি না, আই ডোন্ট ডু ইট, আমার কেমন যেন এটা লাগে, আমার আমার আফটার অল আই এম এ ভেরি ওয়েল এস্টাবলিশড লিগ্যাল প্র্যাকটিশনার, আমার ডিসিপ্লিনটা আমি ক্যালকাটা হাইকোর্ট থেকে শিখেছি জানো তো, ওই জন্য আমার কতগুলো জায়গা লাগে, মানে পিআর স্কিলটা একটু আপনার অভাব মানে আছে, হতে পারে আমার হতে পারে, সেটা আমি অস্বীকার করছি না, এটা আমার হতে পারে, কিন্তু আমি খুব একটা তাতে ইন্টারেস্টেড নই, কারণ আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, আমাকে অনেক কিছু কাজ করতে হয়, আমাকে শুধু পলিটিক্স না, আমাকে লিগ্যাল প্রফেশন অনেক পড়াশোনা করতে হয়, ইফ আই কনসেন্ট্রেট দেয়ার হাউ ক্যান আই কনসেন্ট্রেট ইন মাই লিগ্যাল প্রফেশন, এবং আমি জানি যে আমি একটা জায়গায় কনসেন্ট্রেট করে পড়াশোনা করলে লিগ্যাল প্রফেশন করলে তাতে কি আসতে পারে, আই এম মোর কনসেন্ট্রেট অন দ্যাট, আমি একটা জায়গায় বিশ্বাস করি দেখুন, যে আমার পারফরমেন্স যদি ভালো হয় আপনি আমাকে ফলো করুন, আমরা করি কিছু কিছু, আমাকে নিজেকে হাইলাইট করার আমার খুব একটা আমি খুব একটা পছন্দ করি না, বা ওই আমার এই দেহখানি তুলে ধরো রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত, এটা আমার ঠিক পছন্দ নয় আর কি, আমি পারফরমেন্স ওরিয়েন্টেড ম্যান, যাদের যাদেরকে মনে হলো যদি কেউ মনে করে যে হ্যাঁ এটা ভাই বলবো বললো, যেটা দেখালো দেখালো, না দেখালো না দেখালো, আই আমার আমি আসলে আমার এই পলিটিক্সে পুরো আমার পলিটিক্যাল গুরুত্ব আমার মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমি দীর্ঘদিন ধরে মমতাদির সঙ্গে কাজ করছি 1984 থেকে, মমতাদিকেও আমি দেখিনি নিজের কক্ষে কক্ষে গ্লোরিফাইড করতে হয়। একটা আমরা শুনেছি যে রোববার করে একটা কিছু বোধ হয় মানে ইয়াং লয়ার্সরা বসতেন দিদির বাড়িতে, আপনি এটা আমি আই স্টার্টেড ইন 1990, এটা নিয়ে যদি একটু বলেন ছোট করে, 1991 সাল থেকে 2001 আমি যখন পলিটিক্সে এসেছি, দিদি যখন নিয়ে এলো, দিদি ছাত্র যদি আমি রাজনীতি এসেছি, তারপর যখন অ্যাক্টিভ পলিটিক্সে, কিভাবে পরিচয় হলো ছাত্র রাজনীতির সঙ্গে? না না আমার ছাত্র রাজনীতিতে তখন আমি লিগ্যাল প্রফেশনে এসেছি আর কি, সব 1984 মমতাদি আমার গুরু মহিত সুন্দর আমার প্রফেশনাল গুরু, উনি বললেন যে না এই আমার প্রফেশনাল গুরু, হ্যাঁ উনি বললেন যে মমতাকে দেখবি আজ থেকে দিদির মতো দেখবি, নমিনেশন টমিনেশনগুলো ফাইল, প্রথম নমিনেশন ফাইল ও সব দেখা দেখি আমার, তারপর থেকে দিদি ভালোবাসেন, দিদি খুব বিশ্বাস করেন, তখনকার সিপিএম এর জমানায় তখন দিদি মানে সাহায্য করতে পারলে ভালো, দিদি তখন উঠছে, দিদিকে কতটা সাহায্য করে, দিদি আমাদের ইমোশন, অফকোর্স এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যালি এটা বলতেই হবে, আমাদের ইমোশন মানে প্রি 2011 যারা পলিটিক্সে এসেছে তাদের কাছে দিদি ইজ ইমোশন, ওয়ান ম্যান ওয়ান ওম্যান আর্মি ইন আ ওয়ে, এখানে কি করতেন মানে ওপেন একটা, আমরা আমি তো অনেক কিছুর মধ্যে একটা করতাম, আমি যেটা হচ্ছে লিগ্যাল সেল করেছিলাম তখন সানডে করে, তখন এই সমস্ত লিগ্যাল সেলের কনসেপ্ট ছিল না, কিন্তু এই যে আপনারা দেখেন যে লিগ্যাল এইড বিগ্যাল এইড এসব ছিল না, কিন্তু ওই যে স্টেট লিগ্যাল এইড বলেন সেল, এইখানে আমরা বসতাম, আমি রবিবার দিন আমি 11:30 12টা থেকে বসতাম,
বসে আমি, আমাদের একটা গ্রুপ ছিল প্রায় 4-5টা পর্যন্ত, সারা পশ্চিমবঙ্গ থেকে সবাই জানতো যে মমতা ব্যানার্জির ওখানে গেলে কিছু, সেই সব মামলা আমরা করতাম। তারপর আমরা আস্তে আস্তে বাড়িয়েছিলাম, ডিস্ট্রিক্ট ওয়াইজ করেছিলাম, ডিস্ট্রিক্টে যেগুলো ডিস্ট্রিক্টে রেফার করতাম, হাইকোর্টে যেগুলো হাইকোর্টে আমরা মামলা করতাম। তো ওই সময় উনি কি মানে আপনাদের সাথে থাকতেন, মানে কোন দিদি? হ্যাঁ দিদি, দিদি তো আমার উপর দায়িত্ব দিয়ে দিয়েছিল। তারপরে যেগুলো একটু গানে কেউ আসতো, একটু পলিটিক্যাল যেগুলো হতো, দিদিকে দিয়ে দিতাম, দিদিকে জানিয়ে দিতাম। মানে আপনি একটু মানে ওনার সাথে কনসাল্ট করতেন, মানে উনি মানে অ্যাজ ইন তারপরে অনেক কিছু সবই তো দিদি ইয়ে করেছে, পরবর্তীকালে ছোট আঙাড়িয়া, রিজানু, সবই তো। এই প্রশ্নটাতেই আসতেছিলাম যে আপনার তো কাইন্ড অফ প্রেক্ষাপট বদল হলো, যে আপনি বিরোধী দলীয় নেত্রীর হয়ে বা ইনাবে তৃণমূলে এক এক পর এক কেসে আপনি মানে করতেন, এবং তখন মানে সরকারের বিরুদ্ধে একটা, সেখান থেকে আজকে কাইন্ড অফ সরকারের পক্ষে মানে মানে ইনাবে মানে এসএসসি বা এতে। তো এই এই এসএসসিতে আমি সরকারের পক্ষে নই, আমি স্টুডেন্টদের হয়ে, আমি ঠিক সরকারের পক্ষে উকিল আজও নই। হ্যাঁ আমার প্রফেশনাল যেটা আছে, আমি কিন্তু সরকারি উকিল নই। সরকার যখন পারেনি করতে, লেট মি টেল ইউ অনেস্টলি, যেমন এই 32-34 ছেলে স্টুডেন্ট, গত বছর মে মাসে যেটা হলো, যখন সরকার পারেনি তখন আমাকে যখন এরা এলো সেদিনকে, ইট ওয়াজ এ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্যাট, আমি তো প্রতি শনি রোববার দিন বসি আমার শ্রীরামপুর অফিসে, তো আমাকে আমার ওই চুঁচুড়ার এমএলএ বললো, দাদা এরকম ব্যাপার, একটু ওই কতগুলো ছেলে আসবে, ওদের চাকরি চলে গেছে, সিঙ্গেল বেঞ্চে। আমি তখন অতটাই জানতাম না, কেমন এলো যখন তখন আমি ওদের জিজ্ঞেস দিলাম, তোমার তো কেস খুব ভালো, তোমরা ইমিডিয়েটলি এসো, কালকের মধ্যে এসো। তো ওরা এলো সোমবার দিন, তখন কলকাতায় প্রচন্ড বৃষ্টি সেদিনকে, হেভি রেইনফল, যেমন কালকের রেইনফল সেরকম বৃষ্টি মানে হয়েছিল প্রচন্ড। তাতে আমাদের প্রায় 200-250 ছিল এখানে সেখানে, সকাল পুরো লাইন দিয়ে বসে তাদের মামলা নিয়ে পরের দিনকে সকাল মনে রাত, গোটা রাত জিগে রেডি করলো আমার জুনিয়ররা, করে পরের দিন গেলাম ডিভিশন বেঞ্চে মামলা করলাম, স্ট্রাইক করলাম। তখন তো সরকার স্ট্রেংথটা পেল। আচ্ছা আবার ধরুন পঞ্চায়েতে মমতাদি নিজে বললো যে কল্যাণ এবার তোমাকে পঞ্চায়েতের একটা দায়িত্ব নিয়ে করতে হবে, তো আমি পঞ্চায়েতই বলেছি আমি পঞ্চায়েত দায়িত্ব নিয়ে করে দিয়েছি, সরকারের হয়ে করেছি, তো পঞ্চায়েত ইলেকশন তো করিয়ে দিয়েছি। কংগ্রেস কংগ্রেস সিপিএম বিজেপি তারা চেয়েছিল পঞ্চায়েত ইলেকশনটা হবে না, আর আমি বললাম ইলেকশনটা হবে, ইলেকশনটা হয়েছে, শুধু ওই সেন্ট্রাল ফোর্সটা দিয়েছিল, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আর যা যা ছিল সমস্ত কিন্তু রিজেক্ট করেছে, ওটা মমতা দি আমাকে দায়িত্ব দিয়েছিল আমি করে দিয়েছি, দিদি যেটা দায়িত্ব দেয় আমি সেটা করে দিই, সরকারের হয়ে আমি করি, যেটা মমতা দি নিজে দায়িত্ব দিলে আমি করি। এরকম বড় কি বলবেন পঞ্চায়েত একটা মানে টপ অফ দ্য মাইন্ড যদি মাথায় আছে, মানে যেমন খুবই মনে পড়ছে না, যেমন আগে স্টেটের হয়ে তো আমি অনেকগুলো মামলা করেছিলাম, শুভেন্দু অধিকারীর এগেনস্টে মামলাটা তো আমি করছি তো। আচ্ছা কিন্তু আনফরচুনেটলি এই যে বলছেন যে কেন, আমি ধরুন 2023 ডিসেম্বরে আমি তার মামলা আর্গুমেন্ট করা শেষ করে দিলাম সুগন্ধ অধিকারীর বিরুদ্ধে। আচ্ছা আজকে কি মাস, আজকে মে প্রায় শেষ, মে শেষ, বলুন তো জাজমেন্ট এলো না? আচ্ছা জাজমেন্ট আটকে আছে, আজ পুজো জাজমেন্ট ডেলিভারি হলো না, ওয়াই শুড আই নট লুজ কনফিডেন্স, ওয়াই শুড আই নট। এটা কোন মামলাটা সুগন্ধ অধিকারীর, যেটে রাজশেখর মন্তা সমস্ত গুলো স্টেট, আচ্ছা এফআইআর বলে যে সব করতে গেলে, ইজ ইট নট এ সিরিয়াস মামলা, তুমি এন্ট্রি অর্ডারের সময় তুমি তাড়াতাড়ি করছো, আর মামলা হিয়ারিং এর সময় তুমি তাড়াতাড়ি করছো না, ওয়াই আই শুড নট লুজ কনফিডেন্স, ফেয়ার এনাফ, এটা কি মানে এটা ওয়াই শুড আই নট লুজ কনফিডেন্স আই উইল টেল মি। অথচ সুপ্রিম কোর্টে যখন গেল গিয়েছিল মামলা, তখন সবাই বলে যে এক্ষুনি হবে, সুপ্রিম কোর্ট বললো এটা এক্ষুনি শেষ হয়ে যাবে, মামলাটা হিয়ারিং এ এসে গেছে, আমরা তাই জন্য ইন্টারফেয়ার করছি না, দ্যাট ইজ ইন দি মান্থ অফ জুলাই অর আগস্ট ইন 2023, ওরা ওদের আর্গুমেন্ট করলো,
আমি হাউস ছেড়ে দিয়ে এসে আর্গুমেন্ট করেছিলাম ডিসেম্বর মাসে, স্টিল নাও দে হ্যাভ নট গিভেন দ্য রিপ্লাই এন্ড কোর্ট ইজ গিভিং ইন্ডালজেন্স টু দ্যাট, তো হোয়াই শুড আই লুজ, হোয়াই নট লুজ কনফিডেন্স, টেল মি। এসব তো আগে ছিল না কখনো, আগে পাঠাট ম্যাটার মানেটা কি ছিল পারলে একটু লিখবেন, আগে পাঠাট ম্যাটার মানেটা কি ছিল, পাঠাট মানে মানে যেগুলো শুনছি শুনছি মানে আজকে শুনছি আবার কালকে শুনবো আবার পরশু শুনবো, এই যে কনস্টিটিউশন বেঞ্চে সুপ্রিম কোর্ট ডেইলি হিয়ারিং, যেগুলো ডেইলি হিয়ারিং নেয়, বড় বড় ইস্যু ডেইলি হিয়ারিং নিয়ে শেষ করছে, দিস সাইড অর দ্যাট সাইড, ওয়াই ইন ক্যালকাটা হাইকোর্ট ইট ইজ নট ডান, ক্যালকাটা হাইকোর্টে কেন বিজেপির লোক এলে বেশি রিলিফ পায়, দ্যাটস দ্য বিগ কোশ্চেন। আচ্ছা, ওয়াই নিড নর্মাল ম্যানস আর নট গেটিং, তৃণমূল করেছে বললে সঙ্গে সঙ্গে ইন্টারফেয়ার করে দিচ্ছে, এটা আপনার একটা মনে হচ্ছে? অফ কোর্স আই এম লুজিং কনফিডেন্স, আমি তো বলছি এটাকে তাহলে আমরা আই এম লুজিং কনফিডেন্স, ওয়াই এত বড় ম্যাটার শুভেন্দু অধিকারীর, এত বড় ম্যাটার আপনি তো ভাবছেন, 26 যাকে বললো ভবিষ্যতে কেউ এফআইআর ব্ল্যাঙ্কেট রয়ে গেল, সুপ্রিম কোর্ট বললো যখন হিয়ারিং স্টার্ট হয়েছে তাহলে এখনই আমরা ইন্টারফেয়ার করছি না, সেই মামলার হিয়ারিং ধরুন আজকে এক বছর হয়ে গেল, কবে শেষ হয়েছে ডিসেম্বর বলছি, আমি স্টেটের হয়ে আর্গুমেন্ট পিটিশনের আর্গুমেন্ট করলাম, আমি স্টেটের হয়ে আর্গুমেন্ট করলাম, I finished it December. তারপর তো পিটিশনের লয়ার রিপ্লাই দেবে, why court is giving indulgence, court কেন নিচ্ছে না, কোর্টের কাছে সব ম্যাটার ইম্পর্টেন্ট, এই ম্যাটারটা ইম্পর্টেন্ট জানালো না কেন, 2024 এর লোকসভা ইলেকশনে কোনো জানাবো না, এটা এই প্রশ্ন তো আমার মনের মধ্যেও থাকতে পারে, এটা লজিক্যাল কথা, আমার মনের মধ্যেও তো থাকতে পারে, এটা যদি সুপ্রিম কোর্ট হতো তাহলে তো হতো না, সুপ্রিম কোর্টে আপনার মনে হয় যে এরকম টাইপের জিনিস হয় না, যে সুপ্রিম কোর্টে কি হয় পাঠাট ম্যাটার মানে কি, পাঠাট মানে মানে অলমোস্ট ডেইলি শোনা শোনা হয়ে গেল, হ্যাঁ তারপর ভার্ডিক্ট এসে গেল, ঠিক আছে 7 দিন 10 দিন 15 দিন 1 মাস 1.5 মাস ঠিক আছে হয়ে গেল, খুব বড় কিছু ইস্যু, ইট ইজ এ বিগ ইস্যু ইন ওয়েস্ট বেঙ্গল এন্ড ইজ এ পলিটিক্যাল ইস্যু, তুমি একটা পলিটিক্যাল লোককে তুমি প্রোটেক্ট করবে, ইন্টিম অর্ডার দেবে, এবং তার টেকিং দি অ্যাডভান্টেজ অফ দিস ইউ উইল ডু অল দিস মিসডিড হোয়েন এভার উই আর পয়েন্টিং আউট, সে বাপ বাপান্ত করে গালাগাল দিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না, তাহলে তার সঙ্গে সব রই থাকবে নাকি, তার সঙ্গে সিবিআই থাকবে, তার সঙ্গে ইডি থাকবে, তার সঙ্গে ইনকাম ট্যাক্স থাকবে, তার সঙ্গে সিআইএসএফ থাকবে, তার সঙ্গে কিছু জজ থাকবে, একটা জিনিস যেটা মানে এই রিলেটেড একটা জিনিস, যে আপনি তো অবভিয়াসলি যেখানে আপনি হাই কোর্টে যান তো অবভিয়াসলি গভর্নমেন্টের এ করতে হয়, কিন্তু কোনো কোনো জিনিসে তো নিশ্চয়ই আপনারও লাগে যে কোথাও হয়তো গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অ্যাজ ইন পার্টি কিছু ঠিক করতে অন্য কিছু করতে পারতো, তো পার্টিতে ইন্টারনাল ফিডব্যাক সেটা দেন যে মানে জিজ্ঞেস করলে দিই না হলে দিই না, মানে ধরুন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, এসএসসি রেটায় ফাইনালি তো গভর্নমেন্টও মানছে যে 5000 এর ক্ষেত্রে ভুল হয়েছে, ওটা গভর্নমেন্ট মানছে না, গভর্নমেন্ট এটা ভুল, এটা এটা রং, এটা রং ইন্টারপ্রিটেশন হচ্ছে, আচ্ছা রং ইন্টারপ্রিটেশনটা হচ্ছে কারেক্ট, যে সিবিআই তথ্য অনুযায়ী 5500 ভুল হয়েছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে নট দি 5500 ভুল হয়েছে, সিবিআই যে তথ্য দিয়েছে সিবিআই যে তাতে দিয়েছে, এবারে এখানে আমাদেরও আর্গুমেন্ট আছে অ্যাজ এ টিচার, সিবিআই যে তথ্য দিয়েছে দ্যাটস নট বেসড অন এভিডেন্স, ওকে You have, matter is remanded, matter was remanded to rehear the matter again. And apply the evidence act. এখানে যখন হাইকোর্টে এলো, হাইকোর্ট কি করলো, এই 5500 টাকে ক্রস করে যে 26000 চলে গেল, 25000 না 26000, সেটা তো ইস্যু ছিল না, যাদেরটা ইস্যু ছিল না তাদেরটাও নিয়ে এলো একসাথে করে করে দিল, বলো কি না আমি ইয়ে করতে পারছি আলাদা করতে পারছি, কিন্তু আমাদের বক্তব্য এইখানে তুমি এভিডেন্স একটা অ্যাপ্লাই করলে না, 65B whether has been
কমপ্লাইট বিতর্ন। সরকার বলছে সিবিআই রিপোর্ট অনুযায়ী বা এসএসসি বলছে সিবিআই রিপোর্ট অনুযায়ী 5,500। গভর্নমেন্ট ইজ গোয়িং বাই দ্যাট, গভর্নমেন্ট ইজ গোয়িং বাই দ্যাট সিবিআই থিং যে এনিওয়ে, বাট ইন জেনারেল পার্টিতে তো বাবা আমার যেটা মনে হয়েছে আপনি লিখতে পারেন যে এসএসসি ডিড নট কনটেস্ট দি কেস ইন এ ভেরি প্রপার ম্যানার ইন ক্যালকাটা। এসএসসি ডিড নট কনটেস্ট দি কেস প্রপার ম্যানার, ব্যর্থতা আছে এসএসসি। আচ্ছা, প্রথম থেকে এর মধ্যে ব্যর্থতা আছে এবং এটা এসএসসির ব্যর্থ, এটা না 32,000 স্কুলের কেসে কেন এ না, ওরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বড্ড বেশি ভয় পেতে আরম্ভ করেছে। আমি তো এটা প্রথমের দিকে ছিলাম না, আমি তো লাস্ট টাইমে এসেছি, মনে হয় আরেকটু বেটার এসএসসি শুড হ্যাভ বিন মোর কসাস এন্ড ভালো লয়ারের থ্রু দিয়ে মামলা করা উচিত। ইট ওয়াজ রংলি হ্যান্ডেল, রংলি হ্যান্ডেল। একটা প্রশ্ন যেটা দিল্লির লোকেদের অনেকের আমার মনে হয় ইন্টারেস্ট থাকবে, সেই জন্য আমি সেটা করতে চাইছি যে আপনি তো এমনি বললেন যে আপনি অতটা পাবলিসিটি চেষ্টা মানে করেন না, মানে 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 হ্যাঁ মানে এমনি নর্মাল যা হলো হলো ঠিক আছে। একটা জিনিস যেটা আপনাকে ভাইরাল করে দিয়েছিল সেটা হচ্ছে জগদীপ ধনখড়ের মিমিক্রি রাহুল গান্ধী শেয়ার করলেন তো, এবং মানে তারপর তো বাকিটা তো সবাই জানা, এবং তো অন হাইন্ডসাইড এখন যদি মানে আবার যদি একটা মক পার্লামেন্ট বসে আপনি কি আবার মিমিক্রি করবেন? সেটা দেখা যাবে তখনকার, আমি তো মানে কোনো রিগ্রেট আছে মানে অন হাইন্ডসাইড নাও দ্যাট দ্য ডাস্ট হ্যাজ সেটেলড, মিমিক্রি ইজ অ্যান আর্ট, হ্যাঁ দ্যাটস মাই স্ট্যান্ড এন্ড মিমিক্রি ইজ ইট ইজ মাই ফান্ডামেন্টাল রাইট, রাইট টু এক্সপ্রেশন ইজ মাই ফান্ডামেন্টাল রাইট। আমি পশ্চিমবাংলা থেকে উঠে এসেছি, আমি নাটক নাটকের লোক ছিলাম, আমি আবৃত্তি করার লোক ছিলাম। So no regret in the Dhankar. Why regret? No, yes, yes. No, all the, on the other hand, it has been accepted by all over the world. Haan, mimicry is of course an art. No, it has America newspaper ka kiya na? New York Times. New York Times. New York Times se ka ma phone ko jo, ora to party cha amake. Acha. Ata email kore party jilo, 2017 the same issue was there. Okay. I was reading a book, amake anka details ta amake akon nahi, tokon ka rite. You know that আজকের কথা ছিল 1819 খ্রিস্টাব্দে প্রথম বোধ হয় কোথায় ইরান না কোথায় জানো, আমি জিজ্ঞেস করেন সেখানে ওই রাজার বিরুদ্ধে মিমিক্রি করেছিল, রাজা ডিড নট পানিশ হিম, রাজা এনজয়েড ইট। প্রণব মুখার্জি, প্রণব মুখার্জিকে তখন শঙ্কর একটা প্রণব মুখার্জির একটা কার্টুন তৈরি করেছিল, দ্যাট ইজ দ্য ফেমাস। এটাকে বুঝতে হবে, যার না যে না বুঝবে তার জন্য। এবং জগদীপ ধনখড় আমাকে তারপরে 5-7 দিন পর ফোন করেছিল 4 January, আমি তো সেটা টুইট করেছিলাম, এক্সট্যান্ডেলে পোস্টও করেছিলাম যে উনি আমাকে বুঝে গেছেন, উনি না না বুঝে, এটা একটা ওই রাহুল গান্ধী করেছিল বলে ফটোটা তুলেছিল বলে ওরা একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করেছিল, বাট হ্যাঁ কিন্তু দ্যাট ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চাননি যে না আমি কিছু বলবো না, মানে না না সেটা উনি দেখুন প্রত্যেকের তো নিজস্ব নিজস্ব ভিউ থাকে, আমারও আমার নিজস্ব ভিউ আছে, কিন্তু অভিষেক আমাকে বলেছিল এটা কোন কারেক্ট করেছে তোমার যা বক্তব্য তুমি বলো না কোনো অসুবিধা নেই, কিন্তু মানে দেয়ার ইজ নো কোশ্চেন অফ এক্সপ্রেসিং রিগ্রেট, মানে ওই ইস্যুটাতে আপনি কোনো মানে ঠিক আছে যা হয়েছে হয়েছে মানে না না আমি আমি মনে করি আমি কোনো ভুল করিনি, আই ক্যান না ভুল না মানে অন্যভাবে যদি ব্যাপারটা প্যান আউট, আরে ওটা তো যখন একটা মুহূর্ত একটা মুহূর্ত একটা মুহূর্ত মজা নিতে হবে তো, হ্যাঁ অতগুলো লোক আমরা ওখানে বসে রয়েছি, সেই সেই মুহূর্তে একটা হয়েছে, ঘন্টার পর ঘন্টা বসে আছি, 140 জন লোককে সাসপেন্ড করেছে, ইউ হ্যাভ টু কনসিডার ইট ইন দি ব্যাকগ্রাউন্ড অফ দ্যাট, অফ কোর্স আপনি তো এটাকে আইসোলেটেড ভাবে না আইসোলেট করতে পারেন না, না 140 জন মানে একটা কথা তো ঠিক কথা, ইসি মিমিক্রি অর কার্টুন এটসেট্রা অর এই ড্রামা ইজ এন ওয়ান ওয়ে অফ প্রোটেস্ট, ইউ নো অফ কোর্স প্রোটেস্ট মানে তো পিসফুল প্রোটেস্ট, আমি চিৎকার চেঁচামেচি না, প্রোটেস্ট মানে তো শুধু লাঠালাঠি নয়, দিস আর অলসো ওয়ান অফ দি প্রোটেস্ট, প্রোটেস্টটা কাজে লাগে মানে সরকারকে পিছু হটতে হয়েছিল, না না দ্যাট হ্যাজ ওয়ার্কড আউট, দ্যাট হ্যাজ গন ইন টু দি মাইন্ডস অফ দি ইন্ডিয়ান,
মানে এইবারের ভোটের কন্টেক্সট না, তখনকার সময় তখনকার এতেই যে ওটা একটা ছাপ ফেলেছিল। এই যে একটা একটা জায়গা যাচ্ছে, তো আপনি একটা প্রশ্ন করছেন জুডিশিয়ারি কি, আপনার মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে মিডিয়া কি বিক্রি হয়ে যাচ্ছে, আমারও মনে হচ্ছে কনস্টিটিউশন, সেই যে সেই প্রসঙ্গে সেই ডিসেম্বরের সেই টাইমে যে সরকারের কাছে কি সবাই মাথা বিক্রি করে দিল না, এটাই তো আঙ্গিক, এটাই তো প্রেক্ষাপট। লাস্ট দুটো প্রশ্ন আপনাকে করবো, একটা যেটা হচ্ছে কি যে আপনি একবার বলেছিলেন যে তৃণমূলটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যা কিভাবে আমরা ছড়াতে পারছি, নতুন প্রজন্ম যারা নিউ জেনারেশন লিডারশিপ আছে তাদের কাছে সেটাই চ্যালেঞ্জ। তো এই মুহূর্তে তো এখনো পর্যন্ত সেই জায়গাটা মানে অতটা টিএমসি হয়ে ওঠেনি, আসাম বা ত্রিপুরা বা গোয়াতে বা মানে মিনি স্কুল প্রেজেন্স, সেটা কি মনে হয় যে সেই চ্যালেঞ্জটা এখনো পর্যন্ত চেষ্টা করবে করতে করতে এর হাত দিয়েই তো হবে, এটাই তো আমাদের আগামী দিনের মানে নিউ জেনারেশন ইজ আওয়ার ফিউচার, মানে অভিষেক বা যারা আরো বাকিরা আছেন, অভিষেক ইজ আওয়ার নিউ আওয়ার ফিউচার অফ আওয়ার পার্টি, সেটা আপনি আপনার মনে হয় যে অভিষেক আমাদের পরে দিদি আছে, আমাদের পরে তো জেনারেশন তো ওরাই, ওরা বলতে আর কার কথা মাথায় আসছে, অভিষেক সহ যে টিম তৈরি, অভিষেক যারা নতুন জেনারেশন তৈরি হয়েছে, আর তো সেরকম ভাবে নাম আমি কার কথা বলবো, দেবাংশু তো মানে ওরা তো উঠছে, ওরা অভিষেক তো ওদের লিডার, হ্যাঁ অবশ্যই অভিষেক আমার লিডার, অভিষেক ওদের লিডার না, অভিষেক অ্যাজ এ জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, এটা কি কোট করতে পারি যে অভিষেক আপনারও লিডার, অফকোর্স হি ইজ দ্য জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, অফকোর্স হি ইজ নাম্বার 2, হ্যাঁ এটা এই এই জায়গাটা কোনো না না এখানে কোনো আমার দ্বিমত নেই, আমার দ্বিমত কি না মানে দেখুন অনেক পলিটিক্যাল বিতর্ক অনেক কিছু হতে পারে, আমি মানতে তো হবে অনেক পলিটিক্যাল পার্টি রাজনীতি, রাজনীতিতে তো কোনো জায়গা স্ট্যাটিক নয়, এটা তো মানবে না নিঃসন্দেহে, অভিষেক নবজুয়ার করার পর থেকে অভিষেক একটা সুন্দর ওর অনেক পরিবর্তন হয়েছে এবং সুন্দরভাবে মানুষের সঙ্গে সম্পর্ক পরিবর্তন, মানে আগে যেরকম ছিল তার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে নবজুয়ার পর, একটা জিনিস হচ্ছে আপনি আমি যেহেতু দেখলাম আপনি প্রশ্নটা আমার মাথায় ছিল না, কিন্তু যখন দেখলাম যে আপনি 274টা প্রশ্ন করেছেন, তো এই ফাইলিং এর সিস্টেমটা বলবেন যে কিভাবে এই কোশ্চেনটাকে এ করতে, কারণ মহামৈত্র তো ওই জায়গাটাতেই টেকনিক্যালিটিতে এ হয়ে গেল যে ও পাসওয়ার্ড শেয়ার করে ফেলেছিলেন অনলাইন অনলাইন অনলাইনে আমাদের যে তো মানে আপনি বা আপনার কোন একজন জুনিয়ার আমার জুনিয়ার না আমার সেক্রেটারি সেক্রেটারি সমস্ত আমি নিজে দেখি, হ্যাঁ দেখে আপনি অফ কোর্স ডেট করে কোশ্চেন ফ্রেম করি, কোশ্চেন দেখি কোশ্চেনটা কিভাবে ফ্রেম হবে, হয়তো ধরুন আমি একটা কোথাও যাচ্ছি আমরা কাগজে খবরটা হয়ে আমরা হিন্দুস্তান থেকে একটা কিছু পড়লাম, পড়ে আমার সেক্রেটারি বললো এই লাইনে একটা কোশ্চেন লিখে এটা মাথায় রাখো আর এই কাগজটা বার করে রাখো, ধরুন আমি ফাইলে টুট করছি আই উইল ফ্রেম ইউর কোশ্চেন, আমি কোশ্চেনটা ফ্রেম করি উনি ওটাকে কোশ্চেনটা ফ্রেম করার পর ফাইনাল করে আমি নিজে দেখে আমি নিজে ইয়ে করি আর খুব দ্রুত না মোয়ার প্রতি একটা মানে আনজাস্ট অ্যাটিটিউড ছিল ঠাকুর ছবি দেখছি এবং আমার উপরে ঠাকুর করা আচ্ছা মঙ্গলবার আমি ওই জন্য তো 11:30 বললাম সকালবেলাতে হনুমানজিকে আচ্ছা হনুমানজিও আপনি আমি রামের স্তুতি পাঠ করে আসি আমি মা কালীর ভক্ত সামাউ এই দীপশিতার যে ওইটা আপনি একটা পলিটিক্যাল এতে বলেছেন ওটা ভাইরাল হয়েছিল যে ও ইংল্যান্ড নিউ ইয়র্কের একটা কাগজে বোধহয় বলেছিল যে মা দুর্গা নিয়ে যে সেই জায়গাটা, তো এটা অনেকে বলছে মানে অনেক যেটা ইন্ডিয়া জোটের যারা সমর্থক লেফট লিবারেল জোটের সমর্থক তাদের আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
বিজেপির ভাষায় কথা বলছেন, আমার কিছু এসে যায় না কে কোন ভাষায় বলবে, আমি তো আমার কথা সামাও কি বিইং হিন্দু ইজ বিইং নাও বিকামিং আকিন টু বিইং বিজেপি, মানে এটা মানে এজ বিজেপি ধর্মটা কি বিজেপির পৈতৃক সম্পত্তি না? হ্যাঁ না সেটা নয়, সেটাই আমি তো আমার কি হই যাচ্ছে, আমার জগতে থেকে পৈতৃক হয়েছে তবে থেকে আমি আর ইয়ে করি, তবে থেকে আমি করি, তবে থেকে আমি পুজো করি, আমার বাড়িতে, আমার বাড়িতে 98 বছরে কালী পুজো হয়, বিজেপির জন্ম হয়েছিল নাকি সে সময়? আমার ঠাকুরদা নিজে পুজো করতো, আমার বাবা পুজো করতো এবং আমি পুজো করছি, ঠাকুর ঈশ্বর ভক্তটা হওয়াটা তো কোনো অন্যায় নয় রে বাবা, দ্বিচারিতাটা অন্যায়। এই যে দীপশিতারা বলে, কমরেড দীপশিতারা বলে যে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, তাই তো বলে তো, একদম বলে তো, আপনাকে এবার একটা আমি পাঠিয়ে দিই পোস্ট, একটা ফেয়ার এভিডে পাঠিয়ে দিই, সেই দীপশিতায় ইলেকশনের দিন সাংবাদিকদের মিষ্টি খাওয়াতে খাওয়াতে বলো তোমরা খেটে নাও একটু মিষ্টি খাও, ভাগ্যি তোমরা সারাদিন ছিল আমার সঙ্গে, এই বললে এই এই জন্যই ভগবান, ভগবান কথাটা তো পর্যন্ত গেল, তাহলে এই দ্বিচারিতে দেখেন, হয় তুমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না, আমি পাঠিয়ে দিচ্ছি তোমার নাম্বারটা, আমি একটু পাঠিয়ে দিচ্ছি, আমি দেখি, দেখেছো একটু মিষ্টি খাও, তখন ভগবানের কথা বলেছে কিনা, বলেছে কিনা, তাহলে তোমার দ্বিচারিতা না, কমরেডদের দ্বিচারিতা তো এইখানে। আমার যেটা প্রশ্ন, সামহাও কি টিএমসি বা আপনাদের মতো কি একটা, আমার নিজস্ব মতামত আমি বলেছি, এটা টিএমসির মতামত না, আমি জাস্ট বলছি, মানে দেখো মমতাদি নিজে ঠাকুর বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, মমতাদি নিজে তাহলে কি বলবেন বিজেপি মাইন্ডেড, তাহলে যে পুজো করে সেই বিজেপি হয়ে যাবে নাকি? হিন্দু হিন্দুরাও বিজেপি যে ন্যারেটিভটাকে কি করে বিজেপির থেকে নিয়ে আসবেন, মানে এই এই জায়গাটা বলছি, আমি তো বুঝতে পারছি না বিজেপির সঙ্গে ন্যারেটিভের কি আছে, হিন্দুত্ব হিন্দুত্ব মানেটা কি, হিন্দুত্ব তো বিজেপি কি আসল হিন্দু, মানে আমরা হিন্দুদের ভোট পাই না, তাহলে আর কি, তাহলে আপনি বলছেন দাঁড়ান আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় প্রশ্ন কি, আমি তো ভেবেছিলাম আপনি এই প্রশ্নটা করবেন, বলুন, আপনি আমি তো ভেবেছিলাম যে আপনি অন্য প্রশ্ন করবেন, আমি তো সেই প্রশ্ন করলেনই না, কেন ওয়াই is whether there will be change of Narendra Modi or not, that's the biggest question today, seta ta apni ha bolben ami jani asen ni apni keno why karon tai hocche sobche boro proshno hocche dharme dharme ladai lagano ajke sokal belay amar kache jini eschilen amar puri amar ekdom amar pujo dite dai hocche one of the yeche ora hocche baba Jagannath Deve একটি ছেলে যেতে পারেন, বাবা যেতে দেয়নি, কারণ বংশের বংশ অনুযায়ী পড়ে যেতে হবে, যায়নি, জগন্নাথ দেবের খুবই ভক্ত, আমাকে সেও আজকে আমার একটা কথা বলে গেল যে একটা জিনিস কিন্তু খারাপ হচ্ছে, এই ধর্মে ধর্মে লড়াইটা ঠিক চণ্ডী পাঠে কি বলেছে জানেন, যা দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সংস্থিতা নমস্তশ্রী 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 নমো নমঃ, হেমা চণ্ডী তুমি সমস্ত জাতি মিলিয়ে তুমি অধিষ্ঠিত হও, আমি তোমাকে প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই, এই হচ্ছে ইনক্লুসিভ। অফকোর্স আমার দাদু, আমার দাদু রেলওয়ে স্টেশন মাস্টার ছিল, আচ্ছা ঠিক আছে, আমার দাদু রেলওয়ে স্টেশন মাস্টার ছিল, প্রি ইন্ডিপেন্ডেন্স ডেতে ভেতরে ভেতরে স্বদেশীদের সাহায্য, ঠিক আছে, আচ্ছা, আর আমার দাদু গোঁড়া ব্রাহ্মণ ছিল, ঠিক আছে, বেলা 11:30-12টার পর না আমাদের বাড়িতে কেউ এলে দাদু যেখানে থাকতো আমার ঠাকুমাকে শুনে, হিন্দু মুসলমান যে মানে জাত বেজাত তখন তো আরো বেশি অনেক ছিল, সবাই এসে পাত পেড়ে খেয়ে যেত, আমি সেই ফ্যামিলির ছেলে, আমি সেই ফ্যামিলির ছেলে, হিন্দুত্ব কারো পেটার্নাল প্রপার্টি না, অফকোর্স, তাহলে আর কি আছে, হিন্দু হিন্দু মানেই বিজেপি, এই ইলিউশনটা নরেন্দ্র মোদী তৈরি করার চেষ্টা করছে, নরেন্দ্র মোদী তো বলছে আমার জৈবিক মানুষই ব্রেক করে দেবে, ও তো বলছে বিষ্ণুর অবতার, ও বলছে তো অমুকের অংশ, এটা হয় নাকি কখনো, এটা হয় নাকি কখনো, এরা হিন্দু,
হিন্দু মানেটা কি? হিন্দু হচ্ছে সেই আসলে হিন্দু যে বুকের মধ্যে না সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এই ভারতবর্ষের বুকে এগিয়ে চলতে পারবে। হি ইজ দ্য হিন্দু, হি ইজ দ্য লিডার। এই লিডার কি মমতা বন্দ্যোপাধ্যায়? অফকোর্স 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 অফকোর্স। না না, সেই লিডার তো হবে কিন্তু অর্জুন অন্য কথা। অর্জুনের রেজাল্ট বেঙ্গলে নিশ্চয়, বেঙ্গল একটা জায়গা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইখানে রাখি হৃদয়ের মধ্যে, এই জায়গায় ভাঙতে কেউ পারবে না। হিন্দু মানেই বিজেপি। এই আমি এটাতে ঘোর বিরোধী, যারা বলে তারা হচ্ছে ফ্যানাটিক, দে আর কমিউনাল হিন্দু, দে আর কমিউনাল হিন্দু, ফ্যানাটিক। এবং কমিউনালিজমের কোনো জায়গা নেই, আইদার কমিউনাল মুসলিম, কমিউনাল হিন্দু, কমিউনাল বুদ্ধিস্ট, অল আর ব্যাড, দে আর ডেঞ্জারাস ফর দি সোসাইটি, দে আর ডেঞ্জারাস ফর দি কান্ট্রি, যারা ইনক্লুসিভ নন, যারা, এটা আবার কি কথা? এটা আমি দেখছিলাম অনেক সেই যারা সো কল্ড ইন্ডি জোটে, যে হাউ ক্যান কল্যাণ সে দিস ইজ হেড স্পিচ, হাউ হাউ আর ইউ ইনসিনুয়েটিং এগেনস্ট এ। তো আমি ওটাই তখন বুক সে হু হ্যাজ সেড দিস, না না মানে ওই সোশ্যাল মিডিয়া যেমন হয়, সোশ্যাল মিডিয়া কি আছে? সোশ্যাল মিডিয়াতে দেখলে তো মনে হবে কমরেডদের, দেখলে তো কমরেড করতে তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অভিনেত্রী, তারা নেত্রী বলে মনে হচ্ছে না। সে ফুলের বর্ষা পড়ছে, এ পড়ছে, এসে লাল বেনারসি জন্য আমার তো মনে হয় মনে হলো আরে বাবা কোন ফান্ডামেন্টালি ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে এই জেনারেশনের সঙ্গে আমাদের একটা তফাত হয়ে যাচ্ছে। তফাতটা কোথায় জানেন তো? তফাতটা হচ্ছে আমরা ওই যেটা আমি বড় প্রশ্ন করলেন রাজ্যসভায় আনো কেন, আমি আপনাকে তার উত্তরটা দিলাম যে মাঠে মাঠে মানুষের কাছে মাঠে মাঠে ঘাটে মাঠে ঘাটে ইয়াপনি প্রোডাক্ট। আর আপনি যতগুলো ইলাস্ট্রেশন দিলেন আমাকে সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড, তারা মাঠে নেই। আপনি ইলাস্ট্রেশন দেননি, নাম নেননি, আমি বুঝতে পেরেছি সেই নামগুলো তারা মাঠের নয়। কেমব্রিজ অক্সফোর্ড থেকে এলে আর একটু আমেরিকা থেকে এলে, জেএনইউ হলে ক্যালকাটা, বাঙালি সেখানে মাথা নিচু করে থাকতে বড্ড ভালোবাসে। আর এটাই আমার লড়াই, যে একটা অল্টারনেটিভ ন্যারেটিভ, এটাই আমার লড়াই। আমি তো গ্রাম বাংলা থেকে উঠে এসেছি, কত আমাকে না কিছু ভাব সহ্য করতে হয়েছে। কিন্তু আজকে আপনি কি বলতে পারেন যে আমি খারাপ লড়াই? না না, শেষটা।